ইন্ডিয়া থেকে সম্মানিত দিনী ভাই সর্দার আফতাবুদ্দিন তিনি জানতে চেয়েছেন যে বদলি হজ করা যাবে কিনা বা করা যায় জেসাক আল্লাহান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন সম্মানিত তিনি ভাই বদলি হজ কয়েকটি কারণে করা যেতে পারে একটি হচ্ছে যে এমন কোন ব্যক্তি যদি থাকে যিনি অত্যন্ত দুর্বলতার কারণে শারীরিকভাবে অক্ষম করে হজ করা ফরজ তিনি তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হজ করাতে পারেন বদলি হজ অথবা কোনো ব্যক্তির উপরে হজ ফরজ ছিল কিন্তু মৃত্যুবরণ করেছেন তার পক্ষ থেকেও বদলি হজ করা যায় এই বদলি হাজ করার ব্যাপারে আমরা একটা হাদিস উল্লেখ করছি যে হাদিসটি উল্লেখ করার মৌলিকভাবে যে শর্ত হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সুনানে আবি দাউদ 1811 নম্বর হাদিস হাদিসটি এর সনদ সহিহ আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سمع رجلا يقول لব্বাইকা عن شব্রামাটা قال লি لي আও গরিবুন لي ইবন আব্বাস রাজি আল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক পর্যায়ে শুনতে পেলেন যে একজন ব্যক্তি হজের তালবিয়া এভাবে শুভ্রমা শুভ্রমার পক্ষ থেকে আমি উপস্থিত এভাবে তালবিয়া পাঠ করছেন আল্লাহ রসুল এটা শোনার পর বলছেন যে শুভ্রমা এটা কে কোন ব্যক্তি তখন তিনি বললেন এটি আমার ভাই আমার অথবা নিকট অন্য কেউ নিকট আত্মীয় তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন হাজাজিক তুমি কি নিজের পক্ষ থেকে তুমি হজ করেছো কলাল্লাহ তিনি বললেন যে না তখন আল্লাহ রসুল তাকে বললেন হজ্জা আন্নাফসিক সুম্মা হজ্জা আন শুভ্র মাতা তুমি সর্বপ্রথম তোমার নিজের পক্ষ থেকে হজ পালন করো এরপরে শুভ্র আমার পক্ষ থেকে তুমি হজ পালন করো প্রিয় ভাই এ হাদিস আমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছে যে অন্যের পক্ষ থেকে হজ করার পূর্বে সর্বপ্রথম যিনি বদলি হজ করবেন তার নিজের পক্ষ থেকে আগে হজ করতে হবে যে ব্যক্তি হজ করেছেন নিজের ফরজ হজ করেছেন তিনি শুধুমাত্র বদলি হজ পারবেন কিন্তু আমাদের দেশগুলো বাংলাদেশ ইন্ডিয়া এই দেশগুলোতে দেখা যায় যে এই শর্তটা ফলো করা হয় না কিন্তু আল্লাহ রসুল স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি নিজের হজ করেননি তিনি অন্যের পক্ষ থেকে হজ বদলি হজ করতে পারবেন না নিজের পক্ষ থেকে হজ করার পর তারপরে যাবে এবং কোন মহিলার পক্ষ থেকে পুরুষ পুরুষের পক্ষ থেকে মহিলা হজ করতে পারে এতে কোনো সমস্যা নেই তাহলে এখানে মৌলিক আমরা শর্ত পেলাম যে হজ করার জন্য বদলি হজ করার জন্য আগে নিজের হজ করতে হবে আশা করা যায় বুঝতে পেরেছেন আলাইকুম